কাজের জন্য আমাকে বাইরে যেতে হয়েছিল বলে সিএম বলেছিলেন যে কোনো অসুবিধা নেই, যখন উনি রয়েছেন উনি সবার উপরে রয়েছেন এবং উনি যখন রয়েছেন তাহলে আমাদের আর কোনো চিন্তা করার বিষয় নেই, নিজে সেখানে সবার মানুষের এটাই হচ্ছে। এই ভুলের সময় আমি ছিলাম না, বলাটা ভুল হবে সবসময় যে ক্যামেরার সামনে ঢুকে কাজ করতে হবে সেটা নয়, আমরা ক্যামেরার পিছনেও কাজ করি এবং সেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মানুষ যাতে সুস্থ থাকে, যাতে মানুষের আমরা যে ডিজাস্টারটা ঘটেছে যেটা ভালোভাবে আমরা ম্যানেজ করতে পারি সেটা মানুষ পেরিয়ে উঠতে অসুস্থতা নিয়ে অনেকটা গুজব ছড়িয়ে যায়, কি বলবেন আপনি? দেখুন, গুজব তো চিরকাল আর্টিস্টদের নিয়ে ছড়িয়ে থাকে, অসুস্থতা তো নর্মাল এবং মানুষের এত পলিউশন চারিদিকে এবং আমার একটা আস্থমার একটা হিস্ট্রি রয়েছে যার জন্য একটু শ্বাসকষ্ট হয়েছিল এবং কাছাকাছি পাম্প ছিল না দুর্ভাগ্যবশত, তাই একটু অসুবিধা হয়ে গেছিল। কিন্তু ফ্যামিলি এবং লোকজন যারা আমাকে ভালোবাসে তারা আমাকে অনেকটাই আমার জন্য প্রে করেছিলেন, আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন, তাই আমি সুস্থ এবং হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে কিন্তু আমি সর্বপ্রথম আমি আমার কনস্টিটিউয়েন্সিতে আজকে আমি এসেছি। আজকে কি করবেন ভগবান? আজকে আমাদের এজেন্ডা অনেকগুলো ছিল, একটু দেখি কি অবস্থা, একটু অ্যাডমিনিস্ট্রেশনের কি অবস্থা একটু একটু দেখি, তারপরে আমাদের অনেকগুলো মিটিং রয়েছে, পলিটিক্যাল মিটিং আছে যেগুলো আমি অ্যাটেন্ড করব। এবং দ্বিতীয়ত বসিরহাটের মানুষের জন্য যে ধরনের প্রকল্প আমি মাথার মধ্যে রেখেছি, যে ধরনের প্ল্যানিং আমার রয়েছে সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। যখন যেখানে প্রয়োজন হবে সেখানে নিশ্চয়ই যাবো, সেখানে সিএম নিজে গিয়ে যখন ডিজাস্টার ম্যানেজমেন্ট করেছেন সেখানে আমাদের উপরে দিদি রয়েছেন, দিদি যখন নিজেই দেখছেন সে জায়গাটায় আমাদের ঢোকার কোনো প্রয়োজন নেই। দিদি তো মানুষের জন্য ভাবছেন, আমার যতটা কাজ আছে দিল্লিতে যেখানে আমার কনস্টিটিউয়েন্সির জন্য আমি যা যা করতে পারি, যা যা বিল পাস করতে পারি, যা যা আমি মানুষের জন্য এখানে নিয়ে আসতে পারি দিল্লি থেকে, সেটা আমার চেষ্টা থাকবে। প্রচুর পরিকল্পনা রয়েছে এবং আপনারা দেখবেন, চোখে দেখবেন, নিজে নিশ্চয়ই বিশ্বাস করবেন, গুজবে কান দেবেন না, চিরকাল বলছি।